নমস্কার ফ্রেন্ডস, সুন্দর সবুজিমা ভরা পাহাড়িয়া পরিবেশে থিবা বুগুড়া নিকটবর্তী কণিয়াপল্লি স্বপ্নেশ্বর শিব মন্দির। যাহা বুগুড়া ঠারু পোলসরা রাস্তায় গোলিয়া ও লেম্বু বগিচা মধ্যে থিবা সড়ক মধ্যে দেই প্রায় 3 কিলোমিটার রাস্তা যাওয়া পড়ে থাকে। বুগুড়া ঠারু এহা প্রায় 10 কিলোমিটার হব। আপন মানে দেখুছেন মিঠা মিঠা গপ চ্যানেল। মন্দির পরিবেশ অত্যন্ত মনোরম। বাবা স্বপ্নেশ্বর এখানে স্বপ্নরে দেখা দেই আবির্ভাব হয়েছেন। এখানে এক নাম সংকীর্তন মণ্ডপ রয়েছে যে নামযজ্ঞ অনুষ্ঠিত হয়ে পাখরে অঞ্জনানন্দন হনুমানঙ্ক এক বিগ্রহ মধ্যে রয়েছে। ভক্ত মানে এখানে পূজা অর্চনা করন্তি। সংকীর্তন মণ্ডপরে 4টি দ্বার রয়েছে যাহা শঙ্খ চক্র গদা পদ্ম এইপরি 4 দ্বারর নাম রয়েছে। ভক্তমানে এখানে কাকটপুর মা মঙ্গলাকে মধ্যে দর্শন করে পারবে, যাহঙ্কর এক সুন্দর বিগ্রহ মধ্যে এখানে শোভাবর্ধন করুছি। Yeah.
ଶିବରାତ୍ରୀଙ୍କର ଆଶ୍ରମ ମନ୍ଦିର ସହିତ ସତ୍ୟବାନ ସାବିତ୍ରୀ ଓ ଲକ୍ଷ୍ମୀନାରାୟଣଙ୍କର ଏକ ମନ୍ଦିର ମଧ୍ୟ ଏଠାରେ ଶୋଭା ପାଉଛି। ଶାଳବୃକ୍ଷ ପରିବେଷ୍ଟିତ ଘଞ୍ଚ ଜଙ୍ଗଲ ପରିବେଶରେ ଭକ୍ତମାନେ ବଣଭୋଜିର ମଜା ମଧ୍ୟ ଉଠାନ୍ତି। ପାହାଡ଼ ଉପରେ ବାବା ସ୍ୱପ୍ନେଶ୍ୱରଙ୍କ ମନ୍ଦିର ବିରାଜମାନ, ସେଠାକୁ ଯିବା ପାଇଁ ପାହାଚ ମଧ୍ୟ ରହିଛି। ସେଠାରୁ ତଳକୁ ଦେଖିବା ପାଇଁ ଏକ ଭ୍ୟୁ ପଏଣ୍ଟ ମଧ୍ୟ ରହିଛି। ଭଗବାନ ସ୍ୱପ୍ନେଶ୍ୱର ଏକ ପଥର ଗୁମ୍ଫା ମଧ୍ୟରେ ବିରାଜମାନ। ପାଖରେ ରହିଛନ୍ତି ହନୁମାନ ମହାପ୍ରଭୁ। ପରିବେଶ ଅତ୍ୟନ୍ତ ମନୋରମ। ସ୍ୱପ୍ନେଶ୍ୱର ବାବା ମଧ୍ୟ ଭକ୍ତମାନଙ୍କର ମନୋକାମନା ପୂରଣ କରନ୍ତି। ଆପଣମାନେ ମଧ୍ୟ ଏଠାକୁ ଆସନ୍ତୁ, ସୁନ୍ଦର ପରିବେଶ ସହିତ ବାପାଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଲାଭ କରନ୍ତୁ। ହର ହର ମହାଦେବ, ହର ହର ମହାଦେବ, ହର ହର ମହାଦେବ।